वेलकम माय फ्रेंड्स, आई एम आशुतोष, यू आर वाचिंग ऑनलाइन एजुकेशन। तो आज के আমরা যে ফার্স্ট চ্যাপ্টার 12 এর ক্লাস 12 এর যে ফার্স্ট চ্যাপ্টারটা আমাদের পড়াশোনা চলছিল, সেই ফার্স্ট চ্যাপ্টারে আমরা আজকে পরবর্তী অংশটায় চললাম। তো এখানে আগের দিন আমরা পড়েছিলাম বিভিন্ন রকমের ক্লাসের প্যাকিং এফিসিয়েন্সি, তাদের স্ট্রাকচার কিরকম হতে পারে, কণা কিভাবে কি থাকতে পারে। আজকে আমরা দেখব যে টোটাল যে যে আমাদের যে ক্লাসগুলোকে আমরা যে দেখে থাকি, সেই ক্লাসের ভিতরে সবটা তো হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফিগার। এই থ্রি ডাইমেনশনাল ফিগার কি যেমন আমরা পড়ে এসেছি, যেমন আমরা দেখছিলাম, এটা কি এরকম ভাবেই থাকতে পারে? এটা কি এইভাবে ব্যালেন্স অবস্থায় থাকতে পারে? পারে, জিরো ডিগ্রি কেলভিন পর্যন্ত এটা কিন্তু সুন্দরভাবে থাকতে পারে। তারপরে যত টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে লাগে, তত হয় কি এদের স্ট্রাকচারের ভিতরে কিন্তু আস্তে আস্তে কিছু কিছু পরিবর্তন বা অসামঞ্জস্যতা লক্ষ্য করা যায়, যেটাকে বলা হচ্ছে ডিফেক্ট ইন এ ক্রিস্টাল। এই ডিফেক্ট ইন এ ক্রিস্টাল বা অসামঞ্জস্য বা ত্রুটি যেটা ধরা পড়ছে ক্রিস্টালের ভিতরে, গ্লাসের ভিতরে, সেটা মূলত হচ্ছে গিয়ে পয়েন্ট ডিফেক্ট, লিনিয়ার ডিফেক্ট আর হচ্ছে প্লেন ডিফেক্ট। মনে থাকবে পয়েন্ট আছে, লিনিয়ার আছে আর প্লেন আছে। তো পাশে ছবিতে দেখতেই পাচ্ছ, পয়েন্ট পয়েন্ট মানে হচ্ছে গিয়ে কোনো একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালের ভিতরে বিভিন্ন জায়গায় যেখানে পয়েন্ট যেগুলো যেমন জায়গায় থাকা উচিত সে ঠিক সেই জায়গাতে নেই, বা সেখানে শূন্যতার সৃষ্টি হয়েছে, বা থাকা দরকার এক্স আছে কে ওয়াই, এরকম হয়েছে ঘটনা, তখন সেটাকে বলা হচ্ছে পয়েন্ট বা বিন্দু ঘটিত ত্রুটি। লাইনে কি হয়, যে লাইন বরাবর বিন্দুগুলো থাকা উচিত সে লাইনটা মেনটেন না করে লাইন থেকে হয়তো সরে যায়, বা এখানে হয়তো দুটো ব্রাঞ্চ চালু হয়ে যায়। এখানে একটা লাইন ছিল, এরকমভাবে ছিল লাইনটা, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে এটা ব্রাঞ্চে ভেঙে গেল, লাইনটা ঠিক থাকলো না, তাহলে এটা হচ্ছে গিয়ে লাইন বা লাইন ঘটিত ত্রুটি। আর প্লেন মানে হচ্ছে কি, একটা প্লেন আছে বইয়ের পাতা, যেমন প্রত্যেকটা পাতা ধর একটা করে প্লেন, তো এই প্লেনটা যেমন তার তলার প্লেনটা দেখা গেল সেই রূপ নয়, অন্য কোনো রূপের স্ট্রাকচারের ভিতরে কোনো পরিবর্তন হয়েছে, তখন তাকে বলা হবে তলমাত্রিক ত্রুটি বা প্লেন ডিফেক্ট। আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে পয়েন্ট ডিফেক্টটাই মেনলি আছে। পয়েন্ট ডিফেক্টের ভিতরে তিন রকমের টাইপ আমরা দেখতে পাই। এখান থেকে আমাদের মূল সিলেবাস চালু হলো, স্টয়সোমেট্রিক, নন স্টয়সোমেট্রিক আর ইম্পিউরিটি। তো স্টয়সোমেট্রিক কি, স্টয়সোমেট্রিক এর কথাটাকে আগে খুব ভালো করে বুঝতে হবে, তাহলে বাকি সব জিনিসগুলোই পরিষ্কার বোঝা যাবে। স্টয়সোমেট্রিক বুঝলে নন স্টয়সোমেট্রিক বোঝা যাবে, আর সাথে ইম্পিউরিটি যেটা আছে এটা একটা আলাদা পার্ট। তো স্টয়সোমেট্রিক ত্রুটিতে কি হয়, স্টয়সোমেট্রিক ত্রুটি মানে হচ্ছে গিয়ে রাসায়নিক সংখ্যানুপাত, যেখানে স্থির স্টয়সোমেট্রিক ত্রুটিতে কি হবে, কোনো ক্লাসে বা বিন্দু ঘটিত ত্রুটির ফলে উক্ত ক্লাসে স্টয়সোমেট্রি বা রাসায়নিক সংখ্যানুপাতের কোনোরূপ পরিবর্তন ঘটে না তাকে স্টয়সোমেট্রিক ত্রুটি বলে। তাহলে রাসায়নিক অনুপাত জিনিসটা কি বা স্টয়সোমেট্রি ব্যাপারটা কি, ধরো একটা সোডিয়াম ক্লোরাইডের স্ট্রাকচার আছে, তো এই পার্টটা তো আমাদের হয়ে গেল, আমরা এটাকে মুছে দিই, এটা আমাদের সিলেবাসে নেই তাই এটাকে নিয়ে অত মাথা ঝামাচ্ছি না। ধরো এখানে আছে এনএ বন্ড সিএল, এখানে আছে সিএল বন্ড এনএ, আর ঠিক একই রকমভাবে এখানে আছে সিএল, এখানে আছে এনএ, এখানে আছে এনএ আর এখানে আছে সিএল। তাহলে কি এটা একটা কিউব গঠন করলো, ক্লাসের মতো হয়ে আছে, ক্লাসের এই কর্নারে এনে আছে, ওই কর্নারে সিএল, ওদিকে এনে, এখানে সিএল, এখানে এনে, এখানে সিএল, এরকম করে আছে। এবার এখানে এনে কি ক্যাটায়ন, সিএল কি অ্যানায়ন, তাহলে ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যাটা ক্লাসের ভিতরে দেখি কটা আছে, একটা দুটো তিনটে চারটে। তাহলে এনে আছে কটা, এনে প্লাস আয়নের কথা যদি বলি বা এনের কথা বলি তাহলে আছে চারটে, ক্লোরিন কটা আছে, একটা দুটো তিনটে চারটে, ক্লোরিনও আছে চারটে।
এই যে 4:4 যে অনুপাতে আছে, মানে কি 1:1 অনুপাতে আছে, এই অনুপাতটা কখনো পরিবর্তন হবে না স্টয়চোমেট্রিক ত্রুটিতে। হ্যাঁ, হতে পারে যে এখানে সোডিয়াম চলে গেল, সোডিয়ামের জায়গায় দেখা গেল, আমি কথার কথাই বলছি, কে প্লাস আয়ন এসে উপস্থিত হলো। তো কে প্লাস আয়ন বা পটাশিয়াম আয়ন যদি এখানে আসে, তাহলে কিন্তু দেখো পজিটিভ আয়নের সংখ্যার কিন্তু সেই চারটে চারটি আছে, অ্যানায়ন চারটে চারটি আছে, এই সংখ্যার যে অনুপাত এটা পরিবর্তন হবে না। আর একটা বলছি, এখানে এনএও নাই, তাহলে এখানে সিএলও একটা দেখা গেল কমেছে, তাহলে এখানে তিনটে তিনটে মানে 3:3, মানে 1:1 হবে আলটিমেট, তাই নয় কি? 3:3 মানে কি 1:1, তাহলে এই 1:1 এর রেশিওটার কিন্তু কোনোরূপ পরিবর্তন আমরা এখানে লক্ষ্য করব না। তাহলে যেখানে আমরা এরকম রাসায়নিক সংখ্যানুপাতে কোনোরূপ পরিবর্তন লক্ষ্য করব না, তাকে বলা হবে স্টয়চোমেট্রিক ত্রুটি। নন স্টয়চোমেট্রিক ত্রুটি কাকে বলা হচ্ছে? যেখানে যেখানে এই অনুপাতটা কিছু পরিমাণ পরিবর্তন লক্ষ্য করা যাবে। আর ইম্পিউরিটিস কি? অশুদ্ধিজনিত ত্রুটি, ইম্পিউরিটি। এখানে কি হবে, কোনো একটা কেলাস থাকবে, কেলাসের ভিতরে আমি কিছু ডোপিং করাবো, মানে বাইরে থেকে কিছু এলিমেন্ট আমি যোগ করে অশুদ্ধি অ্যাড করব, করলে পরে কোনো কোনো কেলাসের ক্ষেত্রে দেখা যাবে ক্যাটায়নের সংখ্যা বৃদ্ধি পাবে, কোনো কেলাসের ক্ষেত্রে দেখা যাবে অ্যানায়নের সংখ্যা বৃদ্ধি পাবে। এই ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা যে বৃদ্ধি হ্রাস যে ঘটে গেল, তো ক্যাটায়ন মানে কি? পজিটিভ আয়ন। তাহলে যেখানে ক্যাটায়নের সংখ্যা বৃদ্ধি পাবে বা পজিটিভ আধানের সংখ্যা বেশি থাকবে, তাকে বলা হবে পি ফর পজিটিভ টাইপ। আর যেখানে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে বা নেগেটিভ আধানের সংখ্যা বেশি থাকবে, নেগেটিভ ফর এন, তাকে বলা হবে এন টাইপ। তাহলে এই মোটামুটি ব্যাপার, একটু ডিটেলসে একটা একটা করে আসতে হবে। সব থেকে বেশি যেটা হচ্ছে গিয়ে, অআয়নীয় যৌগ যখন হবে, অআয়নীয় যৌগ যখন হবে, তখন স্টয়চোমেট্রিক ত্রুটির ভিতরে দুটো টাইপ দেখা যায়। স্টয়চোমেট্রিকের ভিতরে আবার দুটো টাইপ, একটা হচ্ছে ভ্যাকেন্সি বা শূন্যতাজনিত, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল বা আন্তঃস্থানিক। ভ্যাকেন্সিটা কি আর আন্তঃস্থানিকটাই বা কি? ভ্যাকেন্সি কি? একটা কোনো কেলাস আছে, কেলাসের ভিতরে এখানে কণাগুলো এরকম করে আছে, আর একটু বড় করে আঁকি, এখানে এরকম করে কণাগুলো আছে। দেখা গেল এখানে একটা কণা মিসিং, আর এখানেও দেখা গেল আর একটা কণা মিসিং, নেই, ফাঁকা। তাহলে এই যে শূন্যতা সৃষ্টি হলো, এটা কিন্তু আমি বলছি অআয়নীয় যৌগের ক্ষেত্রে, আয়ন যেখানে নয়, NaCl, KCl এই ধরনের কোনো ক্লাস নয়। তাহলে এই যে ভ্যাকেন্সি সৃষ্টি হলো বা শূন্যতা সৃষ্টি হলো, এটাকে বলা হচ্ছে ভ্যাকেন্সি বা শূন্যতাজনিত ত্রুটি। আর একটা কি হয়, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল, যেটা বললাম। ইন্টারস্টিশিয়ালটা কি? ইন্টারস্টিশিয়াল হচ্ছে যে এই যে কণাগুলো বা পরমাণুগুলো আছে, তার মধ্যে এখানে ফাঁকা জায়গাও তো আছে, এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো, এই ফাঁকা স্থানগুলোতে অনেক সময় দেখা যায় যে কোনো কণা অবস্থান করছে। ধরে নাও এই কণাটা এখানে এক্সট্রা কোথা থেকে চলে এলো, তাহলে আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে যেহেতু নতুন কণার আগমন ঘটেছে, সেই জন্য এই ধরনের ত্রুটিকে বলা হয় ইন্টারস্টিশিয়াল বা আন্তঃস্থানিক ত্রুটি। ক্লিয়ার? তাহলে ভ্যাকেন্সি আর ইন্টারস্টিশিয়াল আমাদের বোঝা হয়ে গেল, এটাকেও রাফ করে দিলাম। এবার আসছে স্কটকি আর ফ্রেঙ্কেল, খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, খুব সুন্দর করে এটা বুঝে নেবে। স্কটকি আর ফ্রেঙ্কেল কাকে বলছে, আমি একটা কথা বলবো যে স্কটকি ফ্রেঙ্কেল মোটামুটি আর এন টাইপ পি টাইপ সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এই পাঠ্যের ভিতরে। তো স্কটকি কি? স্কটকি হচ্ছে গিয়ে কেলাসের যে আছে, এই কেলাস যেটা আছে, সেখানে কোনো কেলাসের আয়নীয় যৌগের কেলাস জালক থেকে সমসংখ্যক ক্যাটায়ন ও অ্যানায়ন নিরুদ্দিষ্ট হওয়ার ফলে উক্ত কেলাসের যে ত্রুটির সৃষ্টি হয় তাকে স্কটকি ত্রুটি বলা হবে। মানে কি বলা হচ্ছে, খুব ভালো করে কথাটা বোঝার দরকার আছে এখানে, যে এই পুরো টোটাল যে আমার কেলাসটা আছে,
এই ক্লাসের ভিতরে ধরো এখানে পজিটিভ আছে, এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ, তাহলে এখানে কী হবে? নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এখানে কী হবে? পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, এইভাবে পর 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 থাকছে। তো এখানে কিন্তু যটা আমি ক্যাটায়ন বা প্লাস আয়ন দিয়েছি তটাই কিন্তু আমি অ্যানায়নও দিয়েছি, তাহলে অনুপাতটা সেম, 1:1 অনুপাতে আছে। এবার আমি কি বলেছি যে স্টয়সোমেট্রিক ত্রুটিতে কোনোরূপ সংখ্যানুপাতের পরিবর্তন হবে না, অর্থাৎ অনুপাত, এই কথাটা কিন্তু মনে রাখা দরকার আছে, সংখ্যা নয়, সংখ্যার অনুপাতের কোনোরূপ পরিবর্তন হবে না। তাহলে আমি কি করলাম, আমি এখান থেকে একটা ক্যাটায়ন কমিয়ে দিলাম, তাহলে এখন কিন্তু অ্যানায়নের থেকে ক্যাটায়নের সংখ্যা কিন্তু কম আছে, অ্যানায়ন কিন্তু বেশি আছে। তাহলে হিসাব মতো এখানে একটা অ্যানায়নও কমতে হবে, চলে চলে একটা অ্যানায়নও কমে গেল। তাহলে এখানে কিন্তু আগের মতোই ক্যাটায়নের সংখ্যা আর অ্যানায়নের সংখ্যার যে অনুপাত সেটা কিন্তু কোনোরূপ পরিবর্তন হলো না, কিন্তু টোটাল যে সংখ্যাটা ছিল তার থেকে একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়নের সংখ্যা কিন্তু কমে গেল। এই যে আমাদের সমস্যাটা যেটা সৃষ্টি হলো, সেই এই ধরনের যে ঘটনাটা যেটা ঘটলো এটাকেই বলা হচ্ছে তোমার স্কটকি ত্রুটি। স্কটকি ত্রুটির নামটা কেন বলা হয়, স্কটকি ত্রুটি একটা বিজ্ঞানী আছে, জার্মান বিজ্ঞানী, তিনি এটাকে অনুধাবন করেন বা আবিষ্কার করেন, সেই জন্য এটার নাম হচ্ছে কি স্কটকি। ফ্রেঙ্কেলটা কি, ফ্রেঙ্কেলটা এখানে তাহলে কি দেখতে পাচ্ছি, যা ওর ঘনত্ব ছিল, তাহলে যা ধরো এখানে কটা, ধরো না এক একটা এগুলো 1 গ্রাম 1 গ্রাম করে বাটখারা, তাহলে কটা বাটখারা ছিল, 1 2 3 4 সব 1 কিলো করে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এখানে একটা শূন্যতা হয়েছে আর এখানে একটা শূন্য স্থানের সৃষ্টি হয়েছে। চলো তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 24 কিলো হচ্ছে গিয়ে এর আগে এর ওজন ছিল, এখন কিন্তু 2 কিলো কমেছে, তাহলে এখন ওজন কত, 22 কেজি, তাই নাকি? তাহলে ভর কমে গেলে পরে ঘনত্ব কমবে কি কমবে না, কমবে। তাহলে এখানে স্কটকি ত্রুটিতে কি দেখতে পাচ্ছি, যে ওর ডেন্সিটির কিন্তু পরিবর্তন বা হ্রাস ঘটছে, ডেন্সিটির কি হচ্ছে, হ্রাস ঘটছে। এবার আমরা যেটা আসব সেটা হচ্ছে ফ্রেঙ্কেল ত্রুটি, তো এটাকে আমরা থাক, এটা থাক, এটা থাকলে সুবিধা হবে, প্লাস এখানে মাইনাস, এটা হচ্ছে কি আমার ক্লাস। তো ফ্রেঙ্কেল ত্রুটি কি আগে সেটা দেখা দরকার, কোন আয়নীয় ক্লাসে যদি কোনো আয়ন, তার সাধারণত যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ক্যাটায়ন, সাধারণত কি ক্যাটায়ন, আয়নের ভিতরে কি ক্যাটায়ন, তার নিজস্ব স্থান পরিত্যাগ করে একটি অন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল স্থানে অবস্থান করে, তাকে যে ত্রুটি বলা হয় সেটাই হচ্ছে গিয়ে ফ্রেঙ্কেল ত্রুটি। তাহলে ফ্রেঙ্কেল ত্রুটিতে কি হলো, ক্যাটায়ন নিজের অবস্থানটা চেঞ্জ করে, এই যে কণাগুলো আছে কণার মধ্যেখানে যে ইন্টারস্টিশিয়াল যে ফাঁক, আন্তঃস্থানিক যে ফাঁক, এই যে ফাঁক জায়গাগুলো, এই ফাঁকা জায়গায় অবস্থান করবে, নিজের স্থানটাতে থাকবে না। বন করার সময় তো একটা ইলেকট্রন ক্যাটায়ন পটায়ন ক্যাটায়ন অ্যানায়ন তো একটা নির্দিষ্ট ছন্দে থাকে, সেই স্ট্রাকচারটা ভেঙে দিয়ে মধ্যবর্তী কোনো স্থানে থাকবে। কেন ক্যাটায়ন শিফট হয় বেশিরভাগ ক্ষেত্রে, কারণ ক্যাটায়নের আকার অ্যানায়নের তুলনায় অনেক ছোট হয়। যাই হোক, তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্যাটায়নটা এখানে থাকার কথা ছিল, ও এখানে না থেকে দেখা গেল এইখানে অবস্থান করছে, আর এই ক্যাটায়নটা এখানে থাকার কথা ছিল, না থেকে এইখানে অবস্থান করছে। তাহলে আলটিমেট এর ভিতরে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যার যে অনুপাত সেটা সেমই থাকলো, তার জন্য এটাকে বলছি স্টয়সোমেট্রিক ত্রুটি, স্টয়সোমেট্রিক এর ভিতরে হচ্ছে ফ্রেঙ্কেল, এবং এতে সংখ্যারও ভরেরও কোনোরূপ পরিবর্তন থাকলো না, 24টা 24টাই আছে, 22 হয়নি, হয়েছে কি শুধুমাত্র স্থানটা পরিবর্তন করেছে। তাহলে এখানে এদের ওজনেরও কোনো পরিবর্তন হয়নি, মানে ঘনত্বেরও কোনো পরিবর্তন হয়, তাহলে ফ্রেঙ্কেলে কি বুঝতে পারলাম, যে ঘনত্বেরও কোনো পরিবর্তন হচ্ছে না
রাসায়নিক সংখ্যানুপাতেরও কোনো পরিবর্তন হচ্ছে না, তাই নয় কি? তাহলে এই দুটো জিনিসেরই কিন্তু কোনোরূপ পরিবর্তন হবে না ফ্র্যাঙ্কেলের ক্ষেত্রে। চলো এবার যেটা আসছি সেটা হচ্ছে গিয়ে নন স্টয়সোমেট্রিক, এর ভিতরে হচ্ছে গিয়ে মেটাল এক্সেস আর মেটাল ডিফিসিয়েন্সি। মেটাল মানে যে ধাতব আধিক্যজনিত ত্রুটি আর ধাতব অনাধিক্যজনিত ত্রুটি বা ঘাটতিজনিত ত্রুটি, এই দুটো ত্রুটিতে কি হয় এটার সাথে কোনো এর সাথে সেরকমভাবে আমি রিলেটেড করবো না। যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে এখানে ছোট্ট করে একটু বুঝিয়ে দিই শুধু ছবি দিয়ে জিনিসটা কি। এখানে ধরো মেটালকে আমি এম দিয়ে বোঝাচ্ছি আর যে অ্যানায়ন আছে তাকে এক্স দিয়ে বোঝাচ্ছি, মেটাল আছে আর মেটাল এক্স, ওরকম ভাবেই চলবে সেম আগের মতনই, এক্স মেটাল এক্স মেটাল এক্স মেটাল, একই রকম। তো দেখা গেল যে কোনো একটা জায়গায় এই অ্যানায়ন পার্টটা সরে চলে গেছে, ছিল ক্লোরিন, ক্লোরিন পালিয়েছে, কি সোডিয়াম ছিল সোডিয়াম সরে পালিয়েছে। তো ক্লোরিনের জায়গায় যেহেতু মাইনাস আয়ন, এইখানে কে এসে ঢুকলো, একটা ইলেকট্রন এসে সেই ব্যালেন্সটাকে ঠিক রাখলো, আলটিমেট সংখ্যাটা ঠিকই থাকছে। কিন্তু জিনিসটা কি, একটা ক্লোরিন কত বড় একটা পরমাণু, তার জায়গায় এসে একটা ইলেকট্রন অবস্থান করছে, তাহলে আয়নও তো দেখতে গেলে পরে কোনো ব্যাপার নেই, একই আছে, কিন্তু টোটাল জিনিসটা কি আর ঠিক থাকলো, থাকলো না। এটাকে বলা হচ্ছে ঘাটতি। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এক্সেস এসে ঢুকে যায়, ধাতু এসে এক্সেস ঢুকে যায়, মেটাল মানে এখানে যা আকার তাই আছে সিএল, এখানে আর একটা এম কোথাও থেকে এসে ঢুকে চলে গেলো, কি আর একটা এম এসে ঢুকে চলে গেলো। এই যে ধাতুর যে আধিক্য ঘটে গেল, ক্যাটায়নের যে আধিক্য ঘটে গেল, এইটাকেই বলা হয় ধাতু আধিক্যজনিত ত্রুটি। তো আমরা মোটামুটি অনেকটাই কমিয়ে ফেলেছি, তো এতগুলো হয়ে গেছে, এই নন স্টয়সোমেট্রিক হয়ে গেছে, নন স্টয়সোমেট্রিকও হয়ে গেল। তাহলে নন স্টয়সোমেট্রিকে কি দেখলাম, নন স্টয়সোমেট্রিকে যেটা সর্বপ্রথম লক্ষ্য করছি সেটা হচ্ছে অনুপাত তার এক থাকছে না। তো এরপর যেটা আসছি সেটা হচ্ছে ইম্পিউরিটি, পি টাইপ আর এন টাইপ। এটা ফিজিক্সের একটা বিশাল বড় অংশ দখল করে রেখেছে আর আজকের বর্তমান মানব সভ্যতাতে এর অবদান তো বিশাল। তোমরা ছোট ছোট যে ল্যাপটপ, ছোট যে তোমার মোবাইল, ট্যাবলেট, এই সমস্ত যে আইটেমগুলো আমরা ইলেকট্রনিক্স যে গুডস ইউজ করি, এই দুটোর জন্যই কিন্তু আজকে সম্ভব হয়েছে এত ছোট আকারটা পাওয়ার, ঠিক আছে, কারণ এদের ইউজেস আজকের দুনিয়ায় প্রচুর। তো ইম্পিউরিটির ভিতরে দুটো আছে, পি টাইপ এন টাইপ। তো চলো এই দুটোকে আলাদা করেই পড়ি, তাহলে পি টাইপে কি হয় আর এন টাইপে বা কি হয়ে থাকে। মেন যেটা থাকে এন টাইপে আর পি টাইপের ভিতরে সেটা হচ্ছে দুটো পরমাণু থাকে, একটা হচ্ছে বেস আর একটা হচ্ছে গিয়ে ডোপড এলিমেন্ট। বেস কি, বেস আমি কি বলছি, সিলিকন ধরে নাও, বেস সিলিকন 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 সিলিকন। এখন এই সিলিকনের যে যোজ্যতা কত, চতুর্যোজ্যতা, যোজ্যতা হচ্ছে চার, তাহলে এরা সব বন্ড করে করে আছে এরকম করে করে, তাই না, কি একে অপরের সাথে সুন্দরভাবে বন্ড করে ছিল, কোনো টেনশন ছিল না এদের জীবনে, এদের জীবনে এখনো পর্যন্ত কোনো টেনশন নেই। তো মানুষের পাল্লায় পরে এদের জীবনে এবার টেনশন স্টার্ট হবে, হয়ে গেল তো টোটাল স্ট্রাকচার। এবার হলো কি, আমি কি করলাম এর ভিতরে ডোপড মানে যে অশুদ্ধিটাকে মেশানো তার নাম হচ্ছে ডোপিং এলিমেন্ট। তো আমি কি করলাম, ডোপ করলাম, কি দিয়ে করলাম, এন টাইপের জন্য বা নেগেটিভ টাইপের জন্য আমি ফসফরাস পঞ্চযোজী একটা মৌল এর ভিতরে দিলাম।
তাহলে এইখানে যে চতুর্যোজ্জতার জন্য তো চারটি ইলেকট্রন, ফসফরাসের বহিঃসমূহ কক্ষতে পাঁচটা ইলেকট্রন আছে, যেমন আমরা দেখেছিলাম পিসিএল ফাইভ এর ক্ষেত্রে, তাই নয় কি? ফসফরাসের যোজ্যতা পাঁচ, তার জন্য তো পিসিএল ফাইভ গঠন করতে পারে। তো যাই হোক, তো এর ইলেকট্রন কটা, যোজক ইলেকট্রন হচ্ছে কি পাঁচটা, তাহলে একটা দিয়েছে এখানে, একটা দিয়েছে এখানে, একটা, তাহলে 1 2 3 4 চারটে দিয়েছে সিলিকনের সাথে বন্ধন করার জন্য, কিন্তু একটা ইলেকট্রন তো এখনো এক্সেস থেকে গেল। এই যে এক্সেস ইলেকট্রন যেটা আমরা দেখতে পাচ্ছি, এই ইলেকট্রনটা প্রতি ফসফরাসের জন্য একটা করে জন্মগ্রহণ করবে। এবার দেখা গেল আমি এই কেলাসের ভিতরে একটা, এতটুকু কেলাসের মধ্যেও প্রচুর সংখ্যক সিলিকন থাকতে পারে, প্রচুর প্রচুর হিউজ নাম্বার। এবার এই হিউজ নাম্বারের ভিতরে আমি দেখা গেল 10 লক্ষ কোটি ফসফরাস অ্যাড করেছি, তাহলে 10 লক্ষ কোটি ইলেকট্রনও তার জন্য জন্মগ্রহণ করেছে। তাহলে এই 10 লক্ষ কোটি ইলেকট্রন, মানে এত হিউজ অ্যামাউন্টের একটা নেগেটিভ চার্জ, ওর ভিতরে জন্মগ্রহণ করাতে পারলাম কিসের জন্য? অশুদ্ধির জন্য। অশুদ্ধিটা এখানে কে? ফসফরাস। তার জন্য এর টাইপটা হচ্ছে, যেহেতু ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, তাই এর নাম হচ্ছে এন টাইপ। ঠিক আছে, বোঝা গেল? পরিষ্কার? অন্যদিকে যদি আমি, তার এর নাম হলো কি? এন টাইপ। মাথায় ঢুকলো? নেগেটিভ টাইপ, তার জন্য এন টাইপ। এবার আমি কি করলাম, ধরো এখানে এই সেম স্ট্রাকচার আছে, আমি শুধু এখানে দিলাম বোরন। তো বোরনে যোজ্যতা কত? 3। তাহলে এখানে একটা ইলেকট্রন দিয়েছে, এখানে একটা ইলেকট্রন দিল বোরন, এখানে একটা ইলেকট্রন দিল, দেওয়ার পরেও কিন্তু একটা ইলেকট্রন শর্টেজ থাকছে, দিতে পারলো না এখানে সিলিকনের সাথে বন্ডের জন্য। সিলিকন তো নিজে ইলেকট্রন দিয়েছে, ঠিক আছে, কিন্তু এর তরফ থেকে কোনো ইলেকট্রন আসলো না, তাহলে এখানে একটা কি হোল জন্ম নিল বা গর্ত জন্ম নিল। এই গর্তটা কি? ইলেকট্রনহীন একটা গর্ত, যে ইলেকট্রনটা থাকার কথা ছিল এখানে। তাহলে এটাকে আমি কি চার্জ হিসাবে ধরবো? পজিটিভ চার্জ হিসাবে। তাহলে এই সেম আগের মতনই বোরনের সংখ্যা যদি 1 লক্ষ কোটি যদি অ্যাড করা যায়, তাহলে প্রত্যেকটা বোরন সাপেক্ষে একটা করে পজিটিভ আধানে জন্ম নিচ্ছে। আর এই পজিটিভ আধান যেহেতু এখন জন্ম নিল, তাই পজিটিভ পি টাইপের নাম। তাহলে যেহেতু অশুদ্ধি এখানে বাইরে থেকে আমি অ্যাড করছি, সেই জন্য আমার এখানে নামটা হয়েছে অশুদ্ধিজনিত ত্রুটি। বোঝা গেল? এদের ভিতরে টাইপ দুটো, পি টাইপ এন টাইপ, পরিষ্কার বোঝা গেল? তো ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।